হ্যালো বন্ধুরা, উইচারের দ্বিতীয় সিজনের দ্বিতীয় পার্ট নিয়ে আমি এসে গেছি। আশা করি এর আগের তিনটে ভিডিও আপনারা দেখেছেন, আর যদি না দেখে থাকেন তো এই গল্পটা মাথা মুন্ডু কিছুই বুঝবেন না। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আগের ভিডিওগুলোর, বা আপনি আমার বানানো উইচারের একটা আলাদা প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়েও দেখতে পারেন। সো হে গাইজ, আমি গেরাল্ড অফ রিভিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি উইচারের দ্বিতীয় সিজনটাকে এক্সপ্লেন করব। এবার গল্পে আর একটা নতুন চরিত্রকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যার নাম হচ্ছে রুয়েন। সে হচ্ছে একজন জেল কয়েদি যাকে সিন্ট্রার একটি জেলে বন্দী করে রাখা হয়েছে। বর্তমানে সিন্ট্রাতে রাজ করছেন নিলফগার্ড, তবে একটা সময় কুইন ক্যালান্থিন সেখানে রাজ করতো, যে রিন্সকে সেই জেলে বন্দী করে রেখেছিল কোনো একটা কারণে। রিন্স হচ্ছে একজন জাদুকর, খুবই ভয়ানক ম্যাজিক জানে, তবে সেই জেলখানাটি যেহেতু ডিমিরিডিয়াম নামক একটি ধাতু দিয়ে তৈরি, সেই কারণে রিন্সের জাদু সেখানে কাজ করছে না। তার সাথে লিডিয়া নামক আরেকজন মেয়ে সাক্ষাৎ করতে আসে। সে রুয়েন্সকে একটা অফার দিয়েছে যে সে যদি আমাদের প্রিন্সেস সিরিয়াস তার সিরিলাকে ধরে আনতে পারে, তাহলে সে তার এই বন্দি দশা থেকে মুক্তি পেয়ে যাবে। তবে লিডিয়া কার কথা মতন এই কাজটা করছে বা কে তাদের অর্ডার দিয়েছে এটা কিন্তু বলেনি। যাই হোক, রিয়েন্স তো তারপর রাজি হয়ে যায় এবং বেরিয়ে পড়ে সিরিকে ধরার জন্য। রিয়েন্সকে আমরা সেই বারে লক্ষ্য করতে পারি যে বারটিতে ইয়াস্কির গান করছিল। তবে আমরা তো দেখেছিলাম ইয়াস্কিরকে কে একটা ধরে নিয়ে চলে গিয়েছিল, সেটা আর কেউ নয়, সেটা রিয়েন্সই তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। অন্যদিকে ইয়েনিফারও ইয়াস্কিরকে খুঁজছে যে তাকে কে নিয়ে চলে গেল। ইয়েনিফার একটা প্রস্টিটিউটকে কিছু টাকা দেয় এটা জানার জন্য যে ইয়াস্কিরকে কে ধরে নিয়ে গিয়েছে, তবে সে তো ইয়েনিফারকে কোনো ধরনের সাহায্য করতে পারে না। অন্যদিকে ইয়াস্কিরের উপর রিয়ান্স প্রচণ্ড পরিমাণে টর্চার করছে। আসলে রিয়ান্স জানতে চাইছে যে সেই বাচ্চা মেয়ে অর্থাৎ সিরি কোথায়, বা সিরিকে যে বর্তমানে দেখাশুনো করছে অর্থাৎ উইচার বা আমাদের গেরাল্ট, সে কোথায়। তবে ইয়াস্কির তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। ইয়েনিফার সেটা দেখতে পেয়ে যায় এবং সেখানে অভিনয় করতে করতে চলে আসে। সে রিয়ান্সকে জানায় যে ইয়েনিফার নাকি ইয়াস্কিরের বউ। অন্যদিকে রিয়ান্স তো তাদের তার ফায়ার ম্যাজিক দিয়ে ভয় দেখাতে থাকে। আমি আগেও বলেছিলাম ফায়ার ম্যাজিক কিন্তু ব্যান করেছে ব্রাদারহুড, মানে সবাই এই ম্যাজিকটা ইউজ করতে পারবে না। তো আমরা বলতে পারি যে রিয়ান্স হচ্ছে একটা ক্রিমিনাল যে ব্রাদারহুডের অংশ না। সে ইয়েনিফারকে ভয় দেখাতে থাকে সেই আগুন দিয়ে। অন্যদিকে ইয়েনিফার তার মুখের মধ্যে ছিল অ্যালকোহল, সেটা রিয়ান্সের মুখে স্প্রে করে দেয়, যার ফলে রিয়ান্সের মুখটা জ্বলে যায়। তারপর ইয়াস্কির এবং ইয়েনিফার তারা পালাচ্ছে, তবে ইয়েনিফার যে প্রস্টিটিউটটাকে টাকা দিয়ে কিছু সাহায্য চেয়েছিল, সেই ইয়েনিফারের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং গার্ডসদের হাতে তাকে ধরিয়ে দেয়। ইয়েনিফারকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে, অন্যদিকে ইয়াস্কির সেখানে উপস্থিত ছিল, সে জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে সেটা দেখছিল। আর তখন ইয়েনিফার আবার সেই ডেথলেস মাদারের ভিশনটা দেখতে পায়। যেমনটা আমরা দেখেছিলাম, ফ্রিঞ্জিলা আর ফ্রান্সিসকা তারা কিন্তু ডেথলেস মাদারের কথাটা শুনেছিল, তবে ইয়েনিফার শোনেনি। তবে অবশেষে সে ডেথলেস মাদারের রিকোয়েস্টটা শুনে নেয়। ইয়েনিফারকে একটা কাজ করতে হবে। কি কাজ? তাকে অবশ্যই সিরি নামক সেই বাচ্চা মেয়েটিকে ডেথলেস মাদারের কাছে এনে দিতে হবে, তার পরিবর্তে ইয়েনিফার তার হারিয়ে যাওয়া শক্তিটা পেয়ে যাবে। ইয়েনিফার সেখান থেকে আচমকা টেলিপোর্ট হয়ে গিয়েছিল, যেটা ইয়াস্কির দেখতে পায়, যেটা সম্ভবত সেই ডেথলেস মাদারের কারণে হয়েছে। অন্যদিকে আমাদের গেরাল্ড অর্থাৎ উইচার ইস্ট্রেডের কাছে গিয়েছে কিছু সাহায্য নেওয়ার জন্য, কারণ সে যে জন্তুগুলোকে মেরেছে তাদের শরীরে স্টেলাসাইট নামক একটা ধাতু পেয়েছে, যেটা বড় বড় মনোলিথের মধ্যে পাওয়া যায়। আর আমরা এটাও জেনেছি যে মনোলিথগুলো প্রায় কয়েক হাজারো বছর পুরনো, তাই এই ব্যাপারে ভালো উত্তরটা ইস্ট্রেড তাকে দিতে পারবে। তবে প্রথমে ইস্ট্রেড উইচারের কোনো কথাতেই বিশ্বাস করছিল না, তখন গেরাল্ড তাকে সেই জন্তুটির মাথাটা দেখিয়ে দেয়, বলে দেয় যে এই কন্টিনেন্টে এরকম ভয়ানক জন্তুগুলো ঘুরে বেড়াচ্ছে, তাকে জানতে হবে যে এরা আসছে কোথা থেকে। ইস্ট্রেড তাকে সাহায্য করে এবং তারা চলেছে সিন্ট্রার বাইরে থাকা সেই মনোলিথটাকে দেখতে। মনে আছে সেই মনোলিথটা যেটা সিরি তার পাওয়ার ইউজ করে ভেঙে দিয়েছিল? ইস্ট্রেড এটাও জানায় যে বর্তমানে নিলফগার্ড এখানে রাজ করছে এবং তারা এইসব গবেষণা পরীক্ষা নিরীক্ষা এইসবে কোনো বাধা দেয় না। তবে আগে যে রানী ছিল অর্থাৎ কুইন ক্যালান্থিন, সে এইসব মনোলিথগুলোকে রিসার্চ করতে দিত না, যেন কুইন ক্যালান্থিন কিছু একটা লোকানোর চেষ্টা করছিল। তারা সেই স্থানে পৌঁছায় এবং দেখতে পায় মাটিটা বড় ভয়ানকভাবে ফেটে গিয়েছে। গেরাল্ড এবং ইস্ট্রেড সেখানে যায়। গেরাল্ড আশা করছিল যে সেখানে সম্ভবত জন্তুর হাড় বা কিছু একটা দেখতে পারবে, কারণ সে মনে করছিল জন্তুরা হয়তো সেখানেই লুকিয়ে রয়েছে, তবে সেখানে তারা সেগুলো কিছুই দেখতে পারে না। আর তখন ইস্ট্রেডের থেকে আমরা কিছু মাথা খারাপ করা থিওরি জানতে পারি। এই ইউনিভার্সের লোকেরা, মানে এই কন্টিনেন্টের লোকেরা মনে করে যে এই মনোলিথগুলো তৈরি হয়েছিল যখন কনজাংশন হয়েছিল। কনজাংশন অফ দ্য স্পিয়ার্সের কথা আমি বলেছি, যখন অন্যান্য ডাইমেনশনগুলো একে অপরের সাথে ধাক্কা লাগে এবং উইচারের ইউনিভার্সের মধ্যে অন্য ডাইমেনশনে যেসব জন্তু জানোয়াররা ছিল চলে এসেছিল। সবাই মনে করে যে সেই কনজাংশনের সময় হয়তো এই মনোলিথগুলো তৈরি হয়েছে, তবে ইস্ট্রেটের কাছে এক অন্য থিওরি রয়েছে, সেটা হচ্ছে সেই স্পিয়ার্সগুলো বা সেই ডাইমেনশনগুলো এখনও আলাদা আলাদাভাবে তাদের অস্তিত্ব রাখে। হ্যাঁ, অবশ্যই একটা কনজাংশন হয়েছিল, একে অপরের সাথে তাদের ধাক্কা লেগেছিল, তাই বলে এই না যে আলাদা স্পিয়ার্সগুলো ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে এখনও আলাদা আলাদা জন্তুরা থাকে। সম্ভবত এই মনোলিথগুলো তাদের একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, একটা পোর্টাল তৈরি করে দিচ্ছে, যার ফলে অন্য স্পিয়ার্স থেকে জন্তুগুলো আমাদের এই ইউনিভার্সে চলে আসছে।
ইস্টেট জানায় যে যখন নাজির নামক একটি জায়গায় কাজ করছিল সেই আর্কিওলজিক্যাল সাইটে, সেখানে একটা মনোলিতে সে একখানা ভাইব্রেশন লক্ষ্য করেছিল, এক টাইপের কম্পন। আর সেটা সেই সময় ঘটেছে যখন এই সিন্টার বাইডের মনোলিটটা ভেঙে পড়েছিল। অর্থাৎ প্রত্যেকটা মনোলিত একে অপরের সাথে কানেক্টেড, কিছু একটা কারণে এদের মধ্যে এক টাইপের এনার্জি উৎপন্ন হচ্ছে, যার ফলে একটা পোর্টাল তৈরি হচ্ছে এবং অন্য ডাইমেনশন থেকে জন্তুরা এই উইচারের ইউনিভার্সে চলে আসছে। গেরাল্ডো তখন বুঝে যায় যে এই জন্তুগুলিকে তার এত নতুন লাগছে কেন, মানে আগে কেন দেখেনি, যার কারণটা রয়েছে তাদের এই ডাইমেনশনে বা এই উইচারের কন্টিনেন্টে এই জন্তুগুলো এখানে ছিল না, তারা সম্পূর্ণ অন্য একটি স্পেয়ার থেকে এখানে এসেছে। গেরাল্ড তখন ইস্ট্রেটকে জিজ্ঞেস করে যে সে সিন্ট্রাতে কি করছে। তখন সে জানায় যে সে একটা মেয়ের খোঁজে এসেছে, আর সে মেয়েটাকে সেটাও আশা করি জানেন, সেটা হচ্ছে ইয়েনিফার। আর তখন গেরাল্ড সেটা শুনতে পেত অবাক যে ইয়েনিফার সে এখনো জ্যান্ত রয়েছে, কারণ গেরাল্ড মনে করেছিল যে ইয়েনিফার হয়তো মারা গিয়েছে। এবং এটাও জানতে পারে যে ইয়েনিফারকে গেরাল্ড এতটাই ভালোবাসে, তাকে ইস্ট্রেটও ভালোবাসে। অন্যদিকে আমরা রাজকুমারী সিরিকে দেখতে পাই যে চরম প্র্যাকটিস করছে উইচার হওয়ার জন্য। অন্যদিকে ভেসিমিরের মাথায় অন্য প্ল্যান চলছে, কারণ তারা জেনে গিয়েছে যে সিরির শরীরে এল্ডার ব্লাড রয়েছে, যেটা দিয়ে তারা সেই উইচারের মিউটিজেন বানাতে পারবে, অর্থাৎ নতুন উইচারদের বানাতে পারবে। তবে ট্রিস তাকে জানায় যে সিরিকে তারা এরকম এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করতে পারবে না, সেই কারণে তারা আগে সিরির থেকে ডিসিশন নেবে যে সে এই কাজটা করতে চায় কি চায় না। তারপর ভেসিমির সিরির অনেক প্রশংসা করে, তাকে সম্পূর্ণ কনজাংশন অব দ্য স্পেয়ার্স এর ব্যাপারটা জানায় যে কিভাবে এই ইউনিভার্সের মধ্যে জন্তুরা আসলো। আর ব্যাপারটা তখন আরো ক্লিয়ার হয়, আসলে অন্য স্পেয়ার্স এর জন্তুরা তো এই ইউনিভার্সের মধ্যে চলে এসেছে, তবে এই ইউনিভার্সের জন্তুরা একটু আলাদা কেন দেখতে, কারণ একটা সময় জাদুকররা এই জন্তুগুলোর উপরে এক্সপেরিমেন্ট করেছিল, তাকে অস্ত্র হিসাবে বানানোর চেষ্টা করেছিল, তবে সেই জন্তুগুলোকে তারা বশে করতে পারেনি, সেই কারণেই তারা উইচারদের বানানো শুরু করে। অর্থাৎ মানুষদের উপরে এক্সপেরিমেন্ট করে তাদের এমন কিছু দেওয়া হবে যাতে তারা সেই জন্তুগুলিকে মারতে পারে। তো বোঝা গেল উইচারদের বানানো বা জন্তুদের বানানো, এই দুটোতেই জাদুকরদের একটা বড় হাত রয়েছে। আর তখন ভেসিমির আসল কথায় আসে, আসল কথাটা এটাই যে জন্তুদের সংখ্যা তো বেড়েই যাচ্ছে, তবে উইচারদের সংখ্যা কমে আসছে। উইচারদের বানানোর জন্য যে মিউটিজেনটা প্রয়োজন সেটা তাদের কাছে নেই, তবে সেটা সম্ভব যদি সিরি তাদের সাহায্য করে। সিরির প্রত্যেকটা কথা শুনে এবং রাজি হয়ে যায়, তবে একটা শর্তে, তারা যে মিউটেজেন্টটা বানাবে সেটা আগে সিরির শরীরে প্রয়োগ করা হবে, কারণ আমরা জানি সিরিও তো একটা উইচার হতে চায়। তবে তখন ভেসিমির না বলে দেয়, কারণ উইচার বানানোর প্রসেসটা খুবই কষ্টদায়ক, মাত্র 10 জনের মধ্যে 3টে বাচ্চাই জ্যান্ত থাকে, বাকি সবাই মরে যায়। আর অবশ্যই ভেসিমির সিরিকে এরমভাবে হারাতে চায় না, তবে সিরি এতটাই বায়না করা শুরু করে যে লাস্টে ভেসিমির রাজি হয়ে যায়, কারণ অবশ্যই ভেসিমির এটাই চায় যে উইচারদের নতুন করে তৈরি করা হোক। তারপর তারা সিরির রক্ত নেয় এবং সেটিকে নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে। যেমনটা বলেছিলাম, সেই মিউটিজেন তৈরি করতে ম্যাজিকেরও প্রয়োজন হয়, সেখানে ট্রিস তাদের সাহায্য করে এবং তারা সেই মিউটিজেনটা তৈরি করে ফেলে। ট্রিস আবার আসে সিরিকে আটকানোর জন্য যে সে এই কাজটা কেন করছে। সিরি জানায় যে সে কেন উইচার হতে চায়, তার একটা পারপাস প্রয়োজন, একটা উদ্দেশ্য প্রয়োজন। সে গেরাল্ডকে দেখে অনেক কিছু শিখেছে এবং তার মতনই হতে চায়, বহুদিন ধরে সে এরকম পালিয়ে পালিয়ে রয়েছে, সে এটাও জানে না যে সে কেন পালাচ্ছে এবং সবাই তারই পিছনে কেন লেগেছে। সম্ভবত উইচার হয়ে গেলে সে সেই সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। আর এক্ষেত্রে ট্রিস তাকে সাহায্য করে, সে জানায় যে এইসব উত্তরগুলো জানার জন্য তাকে উইচার হওয়ার প্রয়োজন নেই, তার কাছে একটা রাস্তা রয়েছে, আর সেটা হচ্ছে ডল ডুর্দা নামক একটা ম্যাজিক, যেটির মাধ্যমে তারা সিরির সাবকনশিয়াস এর মধ্যে ঢুকতে পারবে, তার মনের মধ্যে ঢুকতে পারবে এবং তার ইতিহাসটা ভালো মতন ঘেটে দেখতে পারবে যে কেন এত ঝামেলা হচ্ছে এখানে। আর এবার কিছু ভয়ানক জিনিস হতে চলেছে, মন দিয়ে শুনবেন। তারা সিরির সাবকনশিয়াস এর মধ্যে প্রবেশ করে, ব্যাপারটা এমন যে তারা তাদের চোখের সামনে সব কিছু দেখতে পারবে যেগুলো সিরি তার নিজের চোখে দেখেছে বা যেগুলো সিরির আশেপাশে ছিল। তার মধ্যে একটা ছিল ডোরা নামক সেই এলফটি, একই সাথে সে ব্ল্যাক নাইট অর্থাৎ কাহির, যাকে সিরি প্রচন্ড ভয় পায়। আর তখনই সিরি তার চোখের সামনে তার মাকে দেখতে পায় অর্থাৎ ফেবেটা, যে সিরিকে উদ্দেশ্য করে কিছু কথা বলে। ট্রিস তো অবাক যে এটা তো হওয়ার কথা ছিল না, মানে তাদের কেউ দেখতে পারবে না সেটা সে জানতো। তারপর সিরি তার পিতা এবং মাতাকে একসাথে দেখতে পায় এবং তার ছোটবেলা টাকেও দেখতে পায় যখন সে প্রচন্ড ছোট ছিল। তার মা পেভেটা এবং পিতা ডুনি সেখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছিল, যদিও সেদিনই তারা মারা যায়। পেভেটা তখন আবার সিরিকে দেখতে পায় এবং ট্রিস বলতে থাকে যে এটা যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কারণ এটা হওয়ার কথা না। তারপর তারা চলতে চলতে একটা যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত হয় যেখানে একটা মেয়েকে দেখতে পায় যার কোলে একটা বাচ্চা রয়েছে। মেয়েটার নাম হচ্ছে লারা ডোরেন। কে সে লারা ডোরেন? সে একজন সসরেস ছিল, একই সাথে তারই রক্ত সিরির পূর্বপুরুষদের মধ্যে বয়ে গিয়েছে অর্থাৎ এল্ডার ব্লাড। একটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করে দিই যে এলসদের রক্ত মানে যে এল্ডার ব্লাড হবে সেটা না, এল্ডার ব্লাড একটা নির্দিষ্ট জাতিদের মধ্যে থাকে, মানে অনেক এলসদেরই আমরা এই গল্পে দেখেছি তাদের মধ্যে কিন্তু এল্ডার ব্লাড নেই। ব্যাপারটা গল্পের শেষে আরো স্পেসিফিক হয়ে যাবে, আমি তখনই বলে দেবো।
লারা সেখানে ঘায়েল অবস্থায় পড়েছিল এবং তার কোলে ছিল একটি বাচ্চা, যাকে লারা বলে যে এই একদিন এই ইউনিভার্স থেকে মানুষের সব চিহ্নই মিটিয়ে দেবে। ক্রিস তখন লারা চিকিৎসা করতে যায়, তার ক্ষতস্থানটি ঠিক করতে যায়, আর তখনই লারা ক্রিসের গলাটা টিপে ধরে এবং সেই প্রফেসিটা করে, মানে সেই ভবিষ্যৎবাণীটা করে যেটা আমরা প্রথম থেকে শুনে এসেছি, অর্থাৎ এলভেন ব্লাড থেকে তৈরি একটি বীজ যেটা গাছরূপে জন্ম নেবে না, বরং ফাটবে, সব মানুষদের ধ্বংস করে দেবে এবং এক নতুন সূর্য উঠবে। আর সেই বীজটা বলতে এখানে সিডির কথা বলা হয়েছে। সিরি, যাকে চাইল্ড অফ ক্যাওস বলা হয়, সেই একদিন সম্পূর্ণ মানুষদের বিনাশ করবে। আমরা বুঝতে পারি এটা উইচারের ইউনিভার্স না, এটা সম্পূর্ণ অন্য একটা স্পেয়ার্স, এবং আকাশের মেঘের মধ্যে আমরা ওয়াইল্ড হান্টদের দেখতে পাই, যাদের ব্যাপারে আমি আগের ভিডিওতেই বলেছিলাম। সিরি গেরাল্টকে ডাকতে থাকে সাহায্যের জন্য এবং সিরির চেঁচানোর আওয়াজ গেরাল্ট সেই নিলফগার্ড থেকে শুনতে পেয়েছে। ট্রিস এবং সিরি তারা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অন্যদিকে ট্রিস তো একেবারে ভয় পেয়ে যায় যে ভবিষ্যৎবাণীটার কথা সে শুনেছিল, অর্থাৎ মানুষের কীভাবে বিনাশ ঘটবে সেটা সিরি করবে। অন্যদিকে সিডির চেঁচানোর পর নিলফগার্ডের তারা যে ভাঙা মনোলিথটার কাছে ছিল সেখানে কিছু অদ্ভুত ফেনোমিনন আমরা লক্ষ্য করতে পারি, আর সেই মুহূর্তে সেখান থেকে একটা অদ্ভুত জন্তু বেরিয়ে আসে এবং উড়ে চলে যায়। জন্তুটার নাম সম্ভবত চেরনোব। তো তারপর সিরি দৌড়ে চলে যায় ভেসিমিনের কাছে এবং তাকে বলে সেই মিউটিজেনটা তার শরীরে পুশ করার জন্য। সে আর লেট করতে চায় না, তবে সঠিক সময় উইচার এসে ভেসিমিনকে আটকে দেয়। তবে উইচার সেখানে আসলো কি করে? অবশ্যই স্টেট তার কাছে ছিল যে পোর্টাল তৈরি করতে পারে। সিরি গেরাল্টকে রিকোয়েস্ট করতে থাকে যাতে তার শরীরে সেটা পুশ করা হয়, কারণ সে একটা উইচার হতে চায়। উইচার অর্থাৎ সাধারণ মানুষেরা মনে করে যে তাদের কোনো ফিলিংস নেই, ব্যথা যন্ত্রণা নেই, সিরিও সেটাই হতে চায়। তবে গেরাল্ট তাকে বোঝায় যে এটা মানুষদের ভুল ধারণা, উইচারদের ব্যথা যন্ত্রণা ইমোশনস সব কিছুই আছে। আমরা তারপর কাহিরকে দেখতে পাই, সে সেই নৌকাটায় করে সিন্ট্রাতে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় যে একগুচ্ছ এলফ সেখানে রয়েছে, যাদের সিন্ট্রাতে আশ্রয় দেওয়া হয়েছে। আসলে সিন্ট্রাকে এলফরা সিন্ট্রিয়া বলে ডাকে। তবে কাহির যে নিলফগার্ডের একজন ভালো যোদ্ধা সেটা সবাই ভুলেই গিয়েছে। আমরা ফ্রিঞ্জিলা এবং ফ্রান্সিসকাকেও দেখতে পাই, তাদের দুজনের ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে এবং অবশেষে ফ্রিঞ্জিলা কাহিরকে ওয়েলকাম জানায়। কাহির ফ্রিঞ্জিলাকে দেখে বুঝতে পারে যে ফ্রিঞ্জিলার আদেশে এইসবগুলো হচ্ছে, মানে টোটাল দায়িত্বেই এখন ফ্রিঞ্জিলা রয়েছে। তবে আমাদের ইস্টওয়েড সে নিলফগার্ড থেকে ফেরার পর নানান বই ঘাটাঘাটি করতে থাকে, এটা জানার জন্য যে কুইন ক্যালেন্থিনের পূর্বপুরুষ কারা ছিল। একটা বই ঘেটে দেখতে পায় যে সেখানে সব উত্তর নেই, মানে কিছু কিছু জায়গা গ্যাপ রয়েছে। তবে তাদের যে রাজবংশটা শুরু কোথা দিয়ে হয়েছে সেটার প্রপার উত্তর সে খুঁজে পায় না। 6 নম্বর এপিসোডে আমরা ইস্টওয়েডকে দেখতে পাই, সে তার উত্তরের খুঁজে বেরিয়ে পড়েছে এবং কডরিংনার নামক একজন মানুষের সাথে সাক্ষাৎ করতে যায়, যার একটা লাইব্রেরি রয়েছে। শোনা যায় নাকি তাদের কাছে এই কন্টিনেন্টের সব থেকে পুরনো বইগুলো রয়েছে, যেখানে এই ইউনিভার্সের সম্পূর্ণ ইতিহাসটার ব্যাপারে স্ট্রিট জানতে পারবে। তবে সে কেন জানতে চায়? একই সাথে সেই উত্তরগুলো জানিয়ে তাদেরও বা কি লাভ হবে? আর তখনই স্ট্রিট সেই কাজটাই করে যেটা বুদ্ধিমানেরা করে থাকে, অর্থাৎ টাকা দিয়ে খুশি করে দেওয়া। তারা সেই বইগুলো পড়ে জানতে পারে যে একটা সময় যখন মানুষেরা এই ইউনিভার্সে বিস্তার করতে থাকে, তখন তাদের আটকানোর জন্য এজরা এক ধরনের অস্ত্র তৈরি করে, যদি অস্ত্র বলাটা ঠিক হবে না, সেটা হচ্ছে এক টাইপের যোদ্ধা। আর কে সেটা? সেটা হচ্ছে লারা ডোরেন, যারই রক্ত বর্তমানে সিরির মধ্যে রয়েছে, অর্থাৎ এল্ডার ব্লাড। লারাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তার মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা তার পরবর্তী 10 প্রজন্মের মধ্যে যাবে এবং অবশেষে সেই সময়টা আসবে, অর্থাৎ কনজাংশনের নতুন সময়, যখন অন্য স্পেয়ার্স থেকে এলস যোদ্ধারা এখানে আসবে মানুষদের সম্পূর্ণ বিনাশ করার জন্য। কথার অর্থ এটাই যে কোনোভাবে অন্য স্পেয়ার্স থেকে সব যোদ্ধারা আসবে যারা সিরিকে সাহায্য করবে মানুষদের বিনাশ ঘটাতে। কুইন ক্লান্তি এই সম্পূর্ণ ব্যাপারটা জানতো এবং সেটা লুকিয়ে রেখেছিল। অন্যদিকে আমাদের গেরাল্ট সিরিকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে, কারণ তাদের একটা নতুন জন্তুকে খুঁজতে হবে যেটা সেই মনোলিথের মাধ্যমে এই ইউনিভার্সে পোর্টাল হয়েছে। জন্তুটির নাম সম্ভবত চেরনোব এবং জন্তুটি সেই মুহূর্তেই তাদের উপর আক্রমণ করে, যার ফলে গেরাল্টের যে সেই প্রিয় ঘোড়াটি অর্থাৎ রোজ সে মারা যায়। তারপর গেরাল্ট তার পোশনসটা পান করে নেয় এবং সিরিকে একটা চূড়ার উপরে পাঠিয়ে দেয় সেই জন্তুটিকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। সেই জন্তুটি তারপর যখন সিরিকে ধরতে আসে সেই সুযোগ নিয়ে গেরাল্ট তার উপর হামলা করে দেয় এবং ফাইনালি তাকে হত্যা করে ফেলে। তবে সিরি তাকে জানায় যে সেই জন্তুটা তার দিকে যেমনভাবে আসছিল মনে হচ্ছিল না সে সিরিকে হত্যা করতে চাইছে বা তাকে কোনো আঘাত দিতে চাইছে। গেরাল্ট এটা শুনেও অবাক। তবে সিরি এখন তাকে জিজ্ঞেস করছে যে এখন তারা কোথায় যাবে, এরকম পাহাড় পর্বতে ঘুরে বেড়ালে তো চলবে না। তখন গেরাল্ট তাকে জানায় যে তারা যেখানে যাচ্ছে সেটার নাম হচ্ছে মেলিটেল, এটা হচ্ছে এক টাইপের স্কুল। সিরি জানায় যে মশাকেও ছোটোবেলায় স্কুলে পড়েছে, একই সাথে আমাদের গেরাল্ট তাকেও শিক্ষার জন্য ছোটোবেলায় স্কুলে পাঠানো হয়েছিল, মানে সেটা এক টাইপের স্কুল কাম মন্দির। এবং সেখানে আরেকটা চরিত্রকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে ন্যানিকে, যে সেই সম্পূর্ণ স্থানের দায়িত্বে রয়েছে। গেরাল্ট সিরিকে সেখানে এনেছে জানার জন্য যে অ্যাকচুয়ালি সিরিকে নিয়ে কী প্রবলেম, সবাই কেন তার পিছু করছে ও ইত্যাদি ব্যাপার। তারপর সিরি ন্যানিকের সাথে কথাও বলে এবং যেখান থেকে ন্যানিকে জানতে পারেই যে সিরির মধ্যে এল্টার ব্লাড রয়েছে।
অবশ্যই নানান বিপদ আসবে তার উপর এবং গেরাল্টকে প্রস্তুত থাকতে হবে সেই প্রত্যেকটা বিপদের সম্মুখীন হওয়ার জন্য। অন্যদিকে সেই স্কুলে গেরাল্ট বা সিডি তারা দুজন একা ছিল না, আমাদের ইয়েনিফার সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। অবশ্যই সে ডেথলেস মাদার বা যাকে ভোলেট মেয়ের বলা হয় সে ইয়েনিফারকে সেখানে পাঠিয়েছে সিডিকে আনার জন্য। তারপর গেরাল্ট এবং ইয়েনিফারের সাক্ষাৎ হয় এবং গেরাল্ট তো তাকে দেখে প্রচণ্ড খুশি, কারণ অবশ্যই সে ইয়েনিফারকে ভালোবাসে। পরে সিরির সাথেও তাদের সাক্ষাৎ হয় এবং সিরি জানায় যে সে ইয়েনিফারকে তার স্বপ্নে দেখেছে, অর্থাৎ তার সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার আগেই। আমরা সেখানে এক টাইপের ডিভাইসও দেখতে পাই যেটাকে বলা হয় সম্ভবত অরবিকুলাম, মানে যেটা হয়তো ভবিষ্যৎ দেখতে সাহায্য করে। যাই হোক, সেটা ততটা ইম্পর্টেন্ট না, তাই এই ব্যাপারে আমরা ডিসকাস করছি না। অন্যদিকে ইয়েনিফার এখনও গেরাল্টকে জানায়নি যে সে তার শক্তিটা হারিয়ে ফেলেছে বা কেনই সে এখানে এসেছে। অন্যদিকে আমরা ভেসিমের এবং ট্রিসকে দেখতে পাই। সিডি তো তাদের ছেড়ে চলে গিয়েছে, তবে সেই মিউটেজেন্টটা তাদের কাছে রয়েছে। তবে ট্রিস সিডির সত্যটা জানতে পেরেছে এবং তার রক্তটা তারা যেমন তেমন কাজে ব্যবহার করতে পারবে না এখন। তবে সেই মুহূর্তে রিয়ান্স সেখানে হামলা করে দেয় যে অবশ্যই সিডিকে কিডন্যাপ করার জন্য এসেছে। সে ভেসিমিরের উপরে আক্রমণ করে এবং অবশেষে সেই মিউটেজেন্টটা সেখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। তারপর সেটা চুরি করে নিয়ে যায় লিডিয়ার কাছে, যে রিয়ান্সকে সেই মিশনটা দিয়েছিল, অর্থাৎ সিরিকে কিডন্যাপ করা। সে লিডিয়ার হাতে সেই মিউটেজেন্টটাও তুলে দেয় যেটা সে চুরি করে এনেছে, যেটার মধ্যে সিরির রক্ত রয়েছে। একই সাথে লিডিয়ার রিয়ান্সকে এটাও জানিয়ে দেয় যে সিরিকে সেই মেলিটেল নামক মন্দিরটায় দেখা গিয়েছে এবং রিয়ান্স বেরিয়ে পড়ে তার সম্পূর্ণ দলবল নিয়ে সেখানে আক্রমণ করার জন্য। তবে গেরাল্ট তাকে আটকে দেয়। ইয়েনিফার সেখানে উপস্থিত ছিল যে রিয়ান্সের মুখের সেই অবস্থা দেখেও বুঝতে পেরে গিয়েছে, কারণ সেই তো তার মুখটা পুড়িয়ে দিয়েছিল। সো গেরাল্ট সেখানে চরম ফাইট করছে। অন্যদিকে ইয়েনিফার সিরিকে একটা নিরাপদ স্থানে নিয়ে যেতে চাইছে। সে সিরিকে কিছু এল্ডার ওয়ার্ড বলতে পারে যাতে সিরি ম্যাজিক করে একটা পোর্টাল তৈরি করতে পারে এবং সেখান থেকে পালাতে পারে। এবং আমরা দেখি সিরি সত্যি সাকসেসফুলভাবে একটা পোর্টাল সেখানে তৈরি করে দেয়। অন্যদিকে গেরাল্ট প্রত্যেককে তো সেখানে হত্যা করে ফেলেছে, তবে লাস্টে যখন সে সিরির কাছে যায় সে দেখতে পায় যে ইয়েনিফার সিরিকে নিয়ে সে পোর্টালে করে চুপচাপ বেরিয়ে যায়। গেরাল্ট তাকে আটকানোর চেষ্টা করে, তবে সে দাঁড়ায় না। অন্যদিকে আমরা ভেসিমিরকে দেখতে পাই যে এখন ঠিক আছে, তবে ট্রিস তাকে একটা গুড বাই জানিয়ে দেয়, কারণ তাকে অবশ্যই নিজের স্থানে অর্থাৎ আর্চুদাতে ফেরত যেতে হবে। ভেসিমিরের তো মনটাও খারাপ, কারণ সেই একটাই মিউটিজেন তাদের কাছে ছিল যেটা দিয়ে তারা উইচারদের বানাতে পারবে, সেটাও চুরি হয়ে গিয়েছে। তারপর ট্রিস যায় তার শিক্ষিকা অর্থাৎ টিসা ডিভারিসের সাথে সাক্ষাৎ করতে এবং তাকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে কেন সবাই সেই বাচ্চা মেয়েটি অর্থাৎ সিরির পিছন করছে, মানে সেই ভবিষ্যৎবাণীটা জানিয়ে দেয় যে সে কীভাবে সব কিছুর বিনাশ করবে। অন্যদিকে ফ্রিঞ্জিল এবং ফ্রান্সিসকাকেও দেখতে পায়। তাদের বন্ধুত্বটা আরও শক্ত হয়ে গিয়েছে, যেটা নিয়ে কাহির একটু চিন্তিত। কাহির ভাবছে যে সম্ভবত ফ্রিঞ্জিলা এলসদের একটু বেশি দয়া দেখাচ্ছে, কারণ এরকম দয়া দেখাতে থাকলে পরবর্তীকালে এলসরা যদি তাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। সে ফ্রিঞ্জিলাকে তাদের মিশনটার কথা বলে দেয় যেটা তাদের গুরুদেব মানে তাদের যে মেন রাজা অর্থাৎ হোয়াইট ফ্লেম তাদের দিয়েছিল। কী সেই মিশনটা? সিরিকে ধরে আনা। তবে ডারা লুকিয়ে লুকিয়ে তাদের কথাগুলো শুনছিল, যেমনটা আমরা দেখেছিলাম ডারাকে পাঠানোই হয়েছিল স্পাইগিরি করার জন্য। তারপর আমরা দেখতে পাই সেই সিনটাতে এরফেরা লড়াই প্র্যাকটিস করছে, আর এইসব দৃশ্যগুলো দেখে হেক অর্থাৎ বর্তমান যে আর্মি জেনারেল রয়েছে নিলফগার্ডের, সে একেবারেই পছন্দ করছে না। সে কাহিরকে জানায় যে এই সব কিছু ফ্রিঞ্জিলার জন্য হচ্ছে, আর এটা নিয়ে কাহির একটু রাগও প্রকাশ করে। আর যেটা নিয়ে ফিলামেন্ডলের সাথে তার আবার একটু কথা কাটাকাটিও লেগে যায়। তবে সেই দিনটা এলফদের পক্ষে একটা ভালো দিন ছিল, কারণ সেদিন ফ্রান্সিসকার পেট থেকে একটা এলফ জন্ম নেয়। ফ্রিঞ্জিলাও সেটাতেই খুশি, কারণ সে ডেথলেস মাদার তাদের এইটাই তো স্বপ্নে দেখিয়েছিল। বাকি এলফরা প্রচণ্ড খুশি, কারণ বিগত অনেক বছর পর একটা এলফ জন্ম নিয়েছে। তবে কাহির ফ্রিঞ্জিনাকে জানায় যে তাদের যে মেন রাজা অর্থাৎ হোয়াইট ফ্লেম সে শীঘ্রই এখানে আসবে, তাকে তো তখন জবাবদিহি করতে হবে। অন্যদিকে ফ্রিঞ্জিলার মাথায় সেই ডেথলেস মাদার ফিসফিস করতে থাকে, তাকে বলতে থাকে যে বর্তমানে ফ্রিঞ্জিলার যা শক্তি রয়েছে সব কিছু তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, মানে তাকে উস্কাচ্ছে আর কিছুই না। সময়টা কাটতে থাকে, এলফরা এবার ঠিক মতন কাজ করছে না। নিলফগার্ডিয়ানরা তো প্রচণ্ড রেগে যাচ্ছে, তাদের যে জেনারেল রয়েছে অর্থাৎ হেক সে ফ্রিঞ্জিলাকে উল্টোপাল্টা বলতে থাকে যে সে যাতে কোনো অর্ডার না দেয়, কারণ সে কমান্ডার না, যেটা ফ্রিঞ্জিলার প্রচণ্ড গায়ে লাগে। কাহেরও তাকে বোঝায় যে এলফদের সাথে ঠান্ডা মাথায় কাজ করা যাবে না, খুব শীঘ্রই তাদের রাজা এমির আসছে এখানে, তখন যদি সে উল্টোপাল্টা কিছু দেখে তখন তারা কি জবাব দেবে। সেই কারণে আমরা দেখতে পাই যে নিলফগার্ডিয়ানরা প্রত্যেকটা এলফ ক্রিমিনাল যারা ছোটোখাটো চুরি বা ছোটোখাটো কোনো দোষ করছে তাদের ফাঁসি দিয়ে লটকে দিচ্ছে, মানে সিম্পলি তারা বোঝাতে চাইছে যে কারা বস এখানে, এটাই আর কিছুই না। তারপর ফ্রিঞ্জিলা ফ্রান্সিসকা এবং ফিলামেন্ডলের সাথে সাক্ষাৎ করে, তবে এবার কেসটা সম্পূর্ণ ঘুরে গিয়েছে। তাদের একটা ছোট্ট সন্তান জন্ম নিয়েছে এবং তারা এখন নিলফগার্ডের সাথে যুদ্ধে আর অংশগ্রহণ করতে চায় না, মানে নিলফগার্ড এদের এত সাহায্য দিল, থাকার জায়গা দিল, এখন তারা নিলফগার্ডের হয়ে কাজ করবে না।
এখন তারা একটু শান্তিতে বসবাস করতে চায়, নিজেদের জন্য একটা আলাদা জায়গা বানাতে চায় যেখানে তারা ভালো মতন বসতি তৈরি করবে। ফ্রিঞ্জিলা যেটা প্ল্যান করেছিল সেটা তো আর হয় না, সেই কারণে সে তার আঙ্কেল অর্থাৎ আর্টোরিয়াসের সাথে সাক্ষাৎ করে এবং তাকে সম্পূর্ণ ব্যাপারটা জানায়। তবে আর্টোরিয়াস জানায় যে ফ্রিঞ্জিলা যেটা করেছে সেটা ব্রাদারহুডের বিপক্ষে এবং সে যদি আরিটুরিয়াতে ফেরত আসতে চায় তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তো তারপর আমরা ডারাকে দেখতে পাই, যাকে ডিক্সট্রা পাঠিয়েছে নেভগার্ডদের উপর নজর রাখার জন্য। ডারা একটা এলফ এবং সে জানায় যে সে নিজের চোখের সামনে দেখছে অন্যান্য এলফদের ফাঁসি দিয়ে লটকে দেওয়া হচ্ছে, সেই কারণে সে এইসব স্পাইগিরির কাজ করতে পারবে না আর, মানে মানুষদের ভেতরকার ঝামেলায় সে আর অংশ নিতে চায় না। সে একটা প্যাচার সাথে কথা বলছিল, আসলে সেই প্যাচার মাধ্যমেই ডিক্সট্রা এদিক ওদিকের খবরগুলো নিয়ে বেড়ায়। সো তারপর জেনারেল হেক, কাহির তারা বসে আলোচনা করছে। হেক জানাচ্ছে যে কিভাবে তারা ফ্রিঞ্জিলাকে তাদের নির্ভগার থেকে ছাঁটাই করবে, আর সেই মুহূর্তে তারা সবাই প্যারালাইজড হয়ে যায়, যার কারণটা কি, ফ্রিঞ্জিলা সেখানে তাদের ম্যাজিক করেছে। এরকম ম্যাজিক আমরা আগে ইয়েনিফারকেও করতে দেখেছি। ফ্রিঞ্জিলা তাদের কথাগুলো শুনে নিয়েছে যে তারা ফ্রিঞ্জিলাকে সেই পাওয়ার থেকে সরাতে চেয়েছে যেটা সে চায় না, ফ্রিঞ্জিলা শক্তি চায়, আর সেই কারণেই সে একটার পর একটা মানুষকে সেখানে বড় ভয়ানকভাবে হত্যা করে ফেলে যারা প্যারালাইজড ছিল। তবে সে কাহিরকে কিছু বলে না, কারণ কাহির প্রথম থেকে ফ্রিঞ্জিলাকে সাপোর্ট করে এসেছে এবং তাকে জানায় যে আগামীকাল যেদিন রাজা এমির অর্থাৎ হোয়াইট ফ্লেম এখানে আসবে, কাহির যাতে ফ্রিঞ্জিলার হয়ে তার কাছে প্রশংসা করে। এবং আমরা বুঝতে পারছি এই সব কাজগুলো ডেথলেস মাদার কিন্তু ফ্রিঞ্জিলাকে দিয়ে করাচ্ছে, মানে সে নিজে এটা করছে না। আর ফ্রিঞ্জিলার করার প্রত্যেকটা খারাপ কাজ থেকে আমরা দেখতে পাই যে ভলেত মেয়ের অর্থাৎ ডেথলেস মাদার আরও বেশি শক্তি পাচ্ছে। তারপরে আমরা টিসাইডি ভ্যারিস এবং ভিলগাফোর্সকে একসাথে দেখতে পাই। আসলে ব্রাদারহুডের মধ্যে ক্ষমতা পাওয়া নিয়ে তারা দুজনে একসাথে অ্যালায়েন্স করেছে, তারা একত্রিত হয়ে গিয়েছে স্ট্র্যাগোবারের বিরুদ্ধে। অন্যদিকে ডিক্সট্রা তখন ব্রাদারহুডের সাথে সাক্ষাৎ করতে আসে এবং জানিয়ে দেয় যে একটা নতুন এলফের সন্তান জন্ম নিয়েছে। স্ট্র্যাগোবার তো এলফদের একেবারেই পছন্দ করছে না এবং সেই ছোট্ট শিশুটাকে তারা একটা নতুন যুদ্ধের সূত্রপাত হিসেবে মনে করছে। অন্যদিকে ট্রিসের সম্পূর্ণ ব্যাপারটি অর্থাৎ সিরির মধ্যে কী কী শক্তি রয়েছে সেগুলো টিসিয়াকে জানিয়েছে, তবে ভিলগাফোর্সকে সেগুলো জানায়নি। ভিলগাফোর্স সেগুলো জানতে চায় তবে ট্রিস তাকে জানাতে চায় না, কারণ এইসব ব্যাপার সবার জানাজানি হয়ে গেলেই সমস্যা। এবং টিসায়াও ভিলগাফোর্সকে এই ব্যাপারেও কিছু বলে না, যেটা নিয়ে ভিলগাফোর্স রেগে যায়, কারণ টিসায়া এবং সে তো পার্টনার এবং পার্টনাররা যদি একে অপরের কথা না শেয়ার করে তাহলে কী করে হবে। অন্যদিকে আমরা রিয়ান্সকেও দেখতে পাই যে লিডিয়ার সাথে সাক্ষাৎ করেছে এবং লিডিয়া সে মিউটেজেন্টটা নিয়ে এক্সপেরিমেন্ট করে নিজের উপর প্রয়োগ করার চেষ্টা করছে, যার ফলটা একেবারেই ভালো হয় না এবং আমরা লিডিয়ার শুধু চেঁচানোর আওয়াজটাই শুনতে পারি। এবার আসি আমার গল্পের মেন দুটো চরিত্রে অর্থাৎ ইয়েনিফার এবং সিরি। তারা পোর্টালের মাধ্যমে একটা অন্য জায়গায় চলে এসেছে আর সেটা ছিল জোলা নামক সেই মহিলাটার বাড়ি যে সিরিকে আশ্রয় দিয়েছিল। সিরি দেখতে পায় সেই মানুষগুলো আগুনে পুড়ে গিয়েছে, যাদের অবশ্যই সেই রিয়ান্স নামক মানুষটা পুড়িয়ে মেরেছে। ইয়েনিফার তাকে জানায় যে তাদের অবশ্যই এখন সিনট্রাতে যেতে হবে। বেচারা সিরি তো তার কথা রাজি হয়ে যায়, তবে আমরা জানি যে ইয়েনিফার তাকে কেন সিনট্রায় নিয়ে যাচ্ছে, কারণ সেই ডেথলেস মাদার ইয়েনিফারকে আদেশ করেছে সিরিকে সিনট্রাতে নিয়ে আসতে। তবে তাদের যাত্রাপথে তারা একটা ভাঙা ব্রিজও দেখতে পায়। ইয়েনিফারের কাছে তো শক্তি নেই, তবে সে জানে যে সিরির কাছে পাওয়ার আছে এবং তাকে সেই এল্ডার ওয়ার্ডগুলো শিখিয়ে দেয় এবং সিরি সেগুলোর ব্যবহার করে সে ব্রিজটাকে ঠিক করার চেষ্টা করে। সে ব্যর্থ হয় যদিও, তবে সিরির পাওয়ারটা কতটা ভয়ানক সেটা ইয়েনিফারও তখন বুঝতে পেরে যায়। অন্যদিকে আমাদের ইয়েস্কির, তাকে তো জেলে বন্দি করে রাখা হয়েছে, তবে উইজার সেখানে চলে আসে ইয়েস্কিরকে বাঁচানোর জন্য। ইয়েস্কির তো তাকে দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ গেরাল তাকে একটা সময় ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আসলে ইয়েস্কিরের ব্যাপারটা গেরাল ইয়েনিফারের থেকে জানতে পেরেছে যে ইয়েস্কির এলফদের সাহায্য করছে, ইয়েনিফারকেও সে সাহায্য করেছিল ইত্যাদি ব্যাপার। তবে এবার গেরাল্ট এসেছে ইয়েস্কিরের থেকে সাহায্য নেওয়ার জন্য, তাদের সিরিকে খুঁজতে হবে। আর অবশ্যই ইয়েস্কিরের এদিক ওদিকে অনেক পরিচিত রয়েছে, বিশেষ করে সিনট্রাতে। ইয়েস্কিরের থেকে গেরাল তখন প্রথম জানতে পারে যে ইয়েনিফার তার পাওয়ারটাও হারিয়ে ফেলেছে, মানে তার ম্যাজিকটা হারিয়ে ফেলেছে। ইয়েস্কির জানায় যে ইয়েনিফার আচমকা একটা স্থান থেকে গায়েব হয়ে গিয়েছিল যখন গার্ডসরা তাকে ঘিরে ধরেছিল। সে কিছু মন্ত্র পড়ছিল, ইয়েস্কির সেই মন্ত্রগুলো তো ঠিকঠাক বলতে পারে না, তবে অল্প অল্প কিছু কথা শুনতে পেয়ে গেরাল বুঝতে পেরে যায় যে এটা সেই ভোলেত মেয়ের অর্থাৎ সেই ডেথলেস মাদার যে ইয়েনিফারকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আর সেই মুহূর্তেই তাদের সাথে বেশ কিছু ড্রপসের সাক্ষাৎ হয়। তাদের মধ্যে রয়েছে ইয়ারপেন, যাকে আমরা এর আগেও দেখেছি। গেরাল তার থেকে একটা ঘোড়া চেয়ে নেয়, কারণ তার শখের ঘোড়াটা মারা গিয়েছে। ইয়ারপেন তাকে সাহায্য করে, কারণ সে সত্যি খুবই ভালো মানুষ, ডর্ফ, এবং তারা একসাথে সেখান থেকে বেরিয়ে পড়ে সিনট্রার উদ্দেশ্যে, কারণ গেরাল জানে যে ইয়েনিফার সম্ভবত সিরিকে নিয়ে সিনট্রাতেই যাবে, কারণ সিনট্রাতেই তো একটা মনোলিথ ভেঙে পড়েছিল এবং সেখানে একটা পোর্টাল থেকেই অন্যান্য জন্তুরা আসছে। আর সত্যিই তাই আমরা দেখি ইয়েনিফার সিরিকে ঠিক সেই স্থানটাতেই নিয়ে গিয়েছে। ইয়েনিফার তার মিশনের অনেক কাছে চলে এসেছে, তবে মন থেকে সে এই কাজটা করতে চাচ্ছিল না, সেই কারণে সে টেলিপ্যাথির মাধ্যমে সিরির সাথে কথা বলার চেষ্টা করে। মানে সিরি কোনোভাবে জানতে পেরে যায় যে ইয়েনিফারের আসল উদ্দেশ্যটা কি। সিরি আর তার সাথে যেতে চায় না, তবে অন্যদিকে ইয়েনিফার সে কিন্তু এখন ভালো হয়ে গিয়েছে, সে নিজের ভুলটা বুঝতে পেরেছে, সে ডেথলেস মাদারের হয়ে আর কাজ করতে চায় না।
সিরি সেখানে চেঁচিয়ে ওঠে এবং আবার মাটিতে একটা বড় ফাটল দেখা যায়। সিনটার যেসব গার্ডরা রয়েছে অর্থাৎ নীলগার্ডের সব সিকিউরিটিরা সেটাকে পর্যবেক্ষণ করার জন্য সেখানে চলে আসে যে কেন মাটিতে এরকম ফাটল ধরা দিল এবং তারা সিরিকে প্রায় ধরেই নিত। তবে সঠিক মুহূর্তে গেরাল্ড এবং সম্পূর্ণ ডর্ফদের টিম সেখানে চলে আসে এবং সেখানে একটা ফাইট আমরা দেখতে পাই। তারপর গেরাল্ড সিরিকে ইয়াসকিরের সাথে কেয়ার মোরেনে চলে যেতে বলে এবং সে ইয়েনিফারের সাথে থাকবে সে ডেথলেস মাদারের মুখোমুখি হওয়ার জন্য। সেই ইয়েনিফারকে সেই মন্ত্রটা বলতে বলে যেটির মাধ্যমে তারা ডেথলেস মাদারের কাছে গিয়ে পৌঁছেছিল। ইয়েনিফার সেই মন্ত্রটা বলে এবং তারা সেই অন্ধকার জায়গাটাতে গিয়ে পৌঁছায় যেখানে একটা কুড়ে ঘর দেখতে পায় যেখানে সে ডেথলেস মাদার থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে সেই ডেথলেস মাদার অর্থাৎ ভোলেট মেয়ের সেই কুড়ে ঘরটার মধ্যে বন্দি রয়েছে। একটা সময় একটা উইচার যার নাম ছিল ক্লিফ সে সেই ডেথলেস মাদারকে সেইখানে বন্দি করে রেখেছিল এবং সে সেখান থেকে বেরোতে চাইছে। তার জন্য তো তার প্রয়োজন শক্তি। আগেও আমি বলেছি ভোলেট মেয়ের কীভাবে নিজের শক্তি যোগায়, মানুষদের কষ্ট মানুষদের দুঃখগুলোকে গ্রহণ করে, অর্থাৎ সেই যাকে প্রসেস করেছে সেই মানুষটা যত কষ্ট পাবে যত দুঃখ পাবে ভোলেট মেয়ের তত শক্তিশালী হবে। আর সেদিন রাতে সেটাই হয়। ফ্রান্সিসকার যে ছোট্ট এলফ শিশুটি জন্ম নিয়েছে তাকে একটা অচেনা ব্যক্তি হত্যা করে চলে গিয়েছে। ফ্রান্সিসকা ফিলেমেন্ডেল তারা কান্নায় ভেঙে পড়েছে এবং সেই দুঃখ থেকে ডেথলেস মাদার যথেষ্ট পরিমাণে শক্তি পেয়ে যায় এবং সে সেই কুড়ে ঘর থেকে বেরিয়ে সরাসরি সিরির শরীরের মধ্যে ঢুকে পড়ে, যেটা সে এতদিন ধরে চাইছিল, মানে সিরিকে সে খুঁজছিল। ফ্রান্সিসকা ফিলেভেন্ড্রেল তারা প্রচণ্ড কান্নাকাটি করছে কারণ তাদের ছোট্ট শিশুটি মারা গিয়েছে। ডারা তাদের সাথে এসে সাক্ষাৎ করে এবং সত্যি কথাটা জানায় যে এতদিন ধরে ডিক্সট্রা তাকে পাঠিয়েছিল তাদের উপর নজর রাখার জন্য। ডিক্সট্রা হচ্ছে রোডানিয়া নামক আরেকটি রাজত্বের একজন গুপ্তচর। তারা ভাবছে যে সম্ভবত তাদের শিশুটির মৃত্যুর পিছনে রোডানিয়ার হাত রয়েছে আর এখন তারা বদলা নেবে। অন্যদিকে ফ্রিঞ্জিলা সেও খুব দুঃখিত যে সে ছোট্ট শিশুটি মারা গিয়েছে, তবে এটা থেকে তারা একটা নতুন পারপাস পেয়েছে। কাহির তাকে জানায় যে নির্ভগার্ডের সাথে রেডনিয়ার অনেক পুরনো ঝামেলা। ফ্রান্সিসকার ছোট্ট শিশুটাকে কে হত্যা করেছে সেটা তো কেউ জানে না, তবে ফ্রান্সিসকা মনে করছে এর পিছনে রেডনিয়ার হাত রয়েছে এবং তারা রেডনিয়ার সাথে এখন যুদ্ধ করার জন্য রাজি। আর এটা নীলগার্ডের পক্ষে অনেক ভালো। এখন তাদের যে মেন রাজা অর্থাৎ এমির যখন আসবে তখন তারা জানাতে পারবে যে তারা এলদের একেবারে রেডি করে দিয়েছে রেডনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারপর সেই এলসগুলো রেডনিয়াতে গিয়ে পৌঁছায়। ডারার মুখ থেকে জানতে পারি এই রেডনিয়াতে আর বেশি একটা এলস বেঁচে নেই কারণ এখানে এলসদের উপর প্রচণ্ড টর্চার করা হয় যেটা আমরা আগে দেখেছিলাম। ফ্রান্সিসকার যে ভাই রয়েছে অর্থাৎ গেজ সে তাদের আটকানোর চেষ্টা করে কারণ গেজ এর বদলা একেবারেই পছন্দ করে না। তবে ফ্রান্সিসকার মাথায় এখন আগুন, একই সাথে ফিলেভেন্ড্রেলও রেগে রয়েছে। তারা তাদের ম্যাজিকের মাধ্যমে সেই স্থানে অবস্থিত প্রত্যেকটা শিশুকে হত্যা করে ফেলে। অন্যদিকে আমরা প্রিন্সেস সিরিকে দেখতে পাই, সে বর্তমানে তার রাজত্বে রয়েছে। মৌসাক এমনকি তার গ্র্যান্ডমাদার অর্থাৎ কুইন ক্যালেন্থি তারা সবাই জ্যান্ত রয়েছে, কিন্তু আমরা তো জানি তারা মারা গিয়েছে। অর্থাৎ সিরি এখন তার স্বপ্নের মধ্যে রয়েছে, তবে কে তাকে দেখাচ্ছে এই স্বপ্নগুলো? অবশ্যই ডেথলেস মাদার অর্থাৎ ভোলেট ম্যাগ, যে সিরির মধ্যে ভর করেছে। সিরি তার স্বপ্নে তার পরিবারকে দেখছে অন্যদিকে আসল দুনিয়াতে, সে কিয়ার মোরেনে ছিল এবং অনেকগুলো উইচারকে একটি ছুরির মাধ্যমে ঘুমন্ত অবস্থাতেই হত্যা করে ফেলে। অন্যদিকে গেরাল্ড এবং ইয়েনিফার সেখানে ফিরে এসেছে। ইয়েনিফার গেরাল্ডকে বোঝানোর চেষ্টা করছে যে সে এই কাজটা তার নিজের শক্তিটাকে পাওয়ার জন্যই করছিল, একই সাথে সেই ভোলেট মেয়ের তাকে দিয়ে এটা করিয়েছে, সে নিজে যেচে করতে চায়নি, সে গেরাল্ডকে এখনও ভালোবাসে, একই সাথে সেও সিরিকে প্রোটেক্ট করতে চায়। তারপর তারা যখন ভেসেমিরের সাথে সাক্ষাৎ করতে আসে তখন তারা দেখে যে সিরি সেখানে উপস্থিত। আসলে সিরি ভেসেমিরকে হত্যা করার জন্য এসেছিল, তবে গেরাল তো তাকে দেখে নিয়েছে। সিরি জানায় যে এখানে কেউ একজন আছে যে সব উইচারদের হত্যা করে ফেলছে, তবে গেরাল সিরিকে দেখে বুঝতে পেরে যায় যে ভোলেট মেয়ের তার মধ্যে রয়েছে। সে জিজ্ঞেস করে যে সে কি চায়, তবে সিরি পাল্টা তার উপরে হামলা করে দিয়ে চলে যায় সেখান থেকে। অন্যদিকে ভেসেমির দেখতে পায় যে অধিকাংশ উইচারদের সিরি হত্যা করে ফেলেছে, তখন সে পোশনসটা পান করে নেয়। সে লড়াই করার জন্য রেডি এবং তার বাকি ছাত্রদেরও বলে দেয় সব মালপত্র রেডি করতে, তারা এখন লড়বে। তবে গেরাল্ড তাকে আটকে দেয়, সে জানায় যে সিরিকে হত্যা করলে যারা মারা গিয়েছে তারা তো ফিরে আসবে না, বরং সিরির সাহায্য প্রয়োজন, এবং সে কোনোভাবে ভেসেমিরকে কনভিন্স করে নেয়। ইয়েনিফার তখন ইয়াসকিরকে ঘুম থেকে তুলে দেয় এবং তার হাতে একখানা পাথরের মতন জিনিস দিয়ে দেয় যেটার নাম হচ্ছে জ্যাসপার, সেটা নাকি ভুলটাকে সঠিক করে দেয়। একই সাথে ইয়েনিফার সেখানে একটা পোশনস বানানোর প্ল্যান করছে যেটির মাধ্যমে তারা সিরির ভেতর থেকে ভোলেট মেয়েরকে আলাদা করতে পারে। অন্যদিকে সিরি সেই উইচারদের মেডেলিন ট্রিটার সামনে দাঁড়িয়েছিল এবং সে স্বপ্নের মধ্যে তার পরিবারকে দেখতে পাচ্ছে, সেই খুশির মুহূর্তটা যেটা সে আর ছাড়তে চায় না। আসলে ভোলেটমেন্ট সিরিকে এটা দেখাচ্ছে যাতে সিরি নিজের স্বপ্নতেই বিজি থাকে এবং ভোলেটমেন্ট যাতে তার পাওয়ারটা ইউজ করতে পারে, আর সে সেটাই করে। সিরি সেখানে প্রচণ্ড জোরে চেঁচিয়ে ওঠে আর সেখানে একটা মনোলিথ নিচে থেকে একদম উপরে বেরিয়ে আসে।
আমরা লক্ষ্য করেছি সিরি যতবার চেঁচিয়েছে ততবার একটা না একটা অদ্ভুত জন্তু এখানে এসেছে। তারা বুঝতে পেরেছে যে সিরির চেঁচানোর কারণেই সেখানে একটা পোর্টাল তৈরি হয় যেখান থেকে অন্য স্পেয়ার থেকে জন্তুগুলো আসতে থাকে, আর সেটাই হয় এখানে। সিরির সেই ভয়ানক শক্তি থেকে উইচাররা কোনো মতে নিজেদের বাঁচাচ্ছে, মানে বোঝা যাচ্ছে সিরি কতটা পাওয়ারফুল। একই সাথে অন্য স্পেয়ার থেকে বেসিলিক্স টাইপের এক অদ্ভুত জন্তু সেখানে চলে আসে যাদের সাথে অন্যান্য উইচাররা লড়াই করা শুরু করে। অন্যদিকে ভেসিমিট যখন লক্ষ্য করতে পারে যে তাদের উইচাররা ভয়ানকভাবে মরছে, সে সিরিকে হত্যা করার চেষ্টা করে, তবে গেরাল্ট তাকে আটকে দিচ্ছে বারবার। সিরি যাতে তার স্বপ্নের মধ্যেই ব্যস্ত থাকে সেই কারণে ভোলেতমের তাকে সেইগুলো দেখাচ্ছে যেটাতে সে খুশি থাকে। আমাদের গেরাল্ট একটা বৃহৎ ব্যাসিলিস্কের সাথে লড়াই করে সে তাকে হত্যা করে দেয়। অন্যদিকে ভেসিমিট একটি ছুরি সিরির পেটে ঢুকিয়ে দেয়, তবে তাতে কিছু হয় না সিরির, সেই ক্ষত স্থানটি ইজিলি ঠিক হয়ে যায়। কারণ সিরির মধ্যে এল্ডারদের সব ধরনের পাওয়ার রয়েছে। তারা সিরিকে ডাকার অনেক চেষ্টা করছে, তবে সিরি তো উঠছে না। এবং তারা ফাইনালি রিয়েলাইজ করে যে কেন ভোলেতমের এটা করছে। যেমনটা বলেছিলাম, তাকে একটা কুড়ে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। তবে ভোলেতমের আমাদের এই স্পেয়ারের না, মানে এই ইউনিভার্সেরই না, সে অন্য একটা ডাইমেনশন থেকে এসেছে। তবে এই ইউনিভার্সে নিজের অস্তিত্বটাকে তার টিকিয়ে রাখতে হলে তার একটা শরীর প্রয়োজন, এবং সে সিরির শরীরটাকেই বেছে নিয়েছে। তবে ইউনিভার্স সেখানে চলে আসে নিজেকে স্যাক্রিফাইস করে। ইউনিভার্স যখন নিজের হাতে শিরাটা কেটে ফেলে, তখনই আমরা দেখি সিরির স্বপ্নটা সম্পূর্ণভাবে ভেঙে যায়। ভোলেতমের এখন ইউনিভার্সের মধ্যে ভর করেছে। গেরাল্ট তখন সিরিকে জানায় যে সে যেমন নিজের পাওয়ারটা ব্যবহার করে অন্য স্পেয়ারের জন্তুদের এখানে এনেছে, ঠিক তেমনইভাবে যাতে এই স্পেয়ারটাকে বন্ধ করে এবং ভোলেতমেরকে যাতে তার নিজস্ব স্পেয়ারে পাঠিয়ে দেয়। সিরি কিছু এল্ডার ওয়ার্ড বলে এবং সেখানে একটা পোর্টাল তৈরি হয়। তবে ইউনিভার্স, গেরাল্ট এবং সিরির তারা তিনজনই সেই পোর্টালের মধ্যে দিয়ে অন্য একটা স্পেয়ারে গিয়ে পৌঁছায়। আর সেখানে পৌঁছানোর পরই ইউনিভার্সের শরীর থেকে সে ডেথলেস মাদার অর্থাৎ ভোলেতমের বেরিয়ে যায় এবং সামনে একটা মানুষের আকার নিয়ে নেয় যে ঘোড়ায় চড়ে আসছিল। আর গেস করুন এটা কারা। এদের সম্পর্কে আগেই আমি বলেছি, এদের বলা হয় রেড আর্মি। স্কিলেজের লোকেরা এদের বলে রেস অফ মোরহগ, আর যারা ওয়াইল্ড হান্ট নামে বিখ্যাত অর্থাৎ মৃত মানুষদের একটা বাহিনী, যারা এই স্পেয়ারের মধ্যেই বসবাস করে এবং সম্ভবত সে ডেথলেস মাদার এই স্পেয়ারেই থাকতো। তবে কনজাংশনের কারণে সে উইচারের ইউনিভার্সের মধ্যে চলে এসেছিল, মানে কন্টিনেন্টের মধ্যে। সে ওয়াইল্ড হার্টদের যে লিডার, সে তখন সিরিকে বলতে থাকে যে ডটার অফ ক্যাওস, তার জায়গা এই ওয়াইল্ড হান্টদের মধ্যে। সে সিরিকে তাদের জলে যোগ করার জন্য আমন্ত্রণ পর্যন্ত জানায়। তবে সিরি সময় মতন পোর্টালের মাধ্যমে তাদের আবার আগের জায়গাতে নিয়ে চলে যায়। তবে একই সাথে আমরা ইউনিভার্সকেও দেখতে পাই যে তার পাওয়ার চলে এসেছে। সে তার ম্যাজিকের মাধ্যমে প্রত্যেকটা উইচারদের ক্ষতগুলো ঠিক করে দেয়। তবে কি করে আসলো তার পাওয়ার? প্রথমেই বলেছিলাম যে ডেথলস মাদারকে একটা ওল্ড গড হিসাবে ধরা হয়, তারও নিজস্ব কিছু শক্তি রয়েছে। একই সাথে সে যখন ইউনিভার্সের শরীরে আসে, আমরা দেখেছিলাম ইউনিভার্স কিন্তু নিজের হাত কেটে ফেলেছিল, মানে শিরাগুলো। ডেথলস মাদার তাকে বাঁচিয়ে দিয়েছিল যাতে সে ইউনিভার্সের শরীরে জ্যান্ত থাকতে পারে। আর সামহাও এইভাবেই হয়তো ইউনিভার্স তার পাওয়ারটা পেয়েছে, জানি না, পরে হয়তো আরো ভালো মতন ব্যাপারটাকে বিশ্লেষণ করা হবে। অন্যদিকে গেরাল্ট সিরিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে, কারণ সিরিকে এখন অনেক লোকেরা খুঁজছে। সিরির পাওয়ার সম্পর্কে অনেকেই জেনে গিয়েছে, তাই সিরিকে এই কেয়ার মোড়ানে আর রাখাটা ঠিক হবে না। আর একই সাথে আমরা ব্রাদারহুডকেও দেখতে পাই, যারা অন্যান্য রাজাদের সাথে বসে মিটিং করছে। রাজা ফোল্টেসকেও দেখতে পাই সেখানে, একই সাথে রানী মেফকেও দেখতে পাই, যে রিভিয়ার রানী। আমাদের গেরাল্ট কিন্তু রিভিয়া থেকেই এসেছে। যাই হোক, সেখানে সিরিকে নিয়ে আলোচনা হচ্ছে এবং তার পাওয়ারটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই ভবিষ্যৎবাণীটাও, যে সে কিভাবে মানুষদের বিনাশ করবে। সেই কারণে তারা সিরির মাথার উপরে বাউন্টি রেখেছে, মানে দাম রাখছে। একই সাথে যে সিরিকে রক্ষা করবে বিপদটা তারও বেশি। অন্যদিকে আমরা রিয়ান্সকে দেখতে পাই এবং তার সাথে হয়েছে লিডিয়া। লিডিয়া নিজের উপরে কিন্তু সেই উইচারদের মিউটেজেন্টটা ট্রাই করতে গিয়েছিল, যেটাতে সে ব্যর্থ হয়েছে এবং তার মুখের অবস্থাটা সত্যি খারাপ হয়ে গিয়েছে। তারা এখন তাদের বসের সাথে সাক্ষাৎ করছে, তবে কে তাদের বস সেটা কিন্তু এখনও দেখায়নি, মানে কে তাদের আদেশ দিয়েছিল সিরিকে কিডন্যাপ করার জন্য। এজরা একটা জায়গায় বসেছিল এবং তারা ইস্ট্রিটকে ধরে এনেছে। ইস্ট্রিট তো মানুষ এবং তাকে তার গুপ্তচর ভেবে হত্যা করার চেষ্টা করছিল। তবে ইস্ট্রিট জানায় যে তার কাছে কিছু তথ্য রয়েছে, সে সিরির ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে। সে একটা শব্দ বলে যেটা হচ্ছে হেনেকার অর্থাৎ এল্ডার ব্লাড। সিরির মধ্যে রয়েছে এল্ডার ব্লাড, যেটা শুনতে পেয়ে ফ্রান্সিসকা মনে করতে থাকে যে তাদের যে সেই ভবিষ্যৎবাণী অর্থাৎ ইথলিন যে ভবিষ্যৎবাণীটা করেছিল, সেটা ফ্রান্সিসকার শিশুটা নয় বরং সিরি পূরণ করবে। আমরা ডিক্সটাকেও দেখতে পাই এবং তার সেই প্যাঁচাটাকেও দেখতে পাই, প্যাঁচাটার নাম হচ্ছে ফিলিপা। একই সাথে আমরা এটাও দেখতে পাই সেই প্যাঁচাটা একটা মেয়ের আকার নিয়ে নেয়, যাকে দিয়ে ডিক্সটা এদিক ওদিকের সব খবরগুলো বার করে আনে। আমরা বুঝতে পারি যে রেডনিয়া এখন কারোর সাথেই হাত মেলাচ্ছে না, মানে তার নিলফগার্ডের শত্রু। একই সাথে তারা সিনটা দখলেরও প্ল্যান করছে। তারপর ইউনিভার্স গেরাল্টের সাথে সাক্ষাৎ করে এবং তাকে রিকোয়েস্ট করে যাতে গেরাল্ট তাকে তার সাথে রাখে, কারণ সেও সিরিকে রক্ষা করতে চায়। গেরাল্ট রাজি হয়ে যায় এবং সে ইউনিভার্সের উপর দায়িত্ব দেয় যাতে সে সিরিকে বিভিন্ন ধরনের ম্যাজিক, নানান এল্ডার ওয়ার্ড এগুলো যাতে শেখায়। তবে তাদের মাথায় একটাই প্রশ্ন,
এসব ঝামেলা শুরু হয়েছিল যখন নিলফগার্ড সিনটার উপরে আক্রমণ করেছিল সিরিকে ধরার জন্য। তবে কেন? সিরির ব্যাপারে তো কেউই জানতো না যে তার মধ্যে এত পাওয়ার রয়েছে। তাহলে নিলফগার্ড এই ব্যাপারটা এত আগে থেকে কি করে জানলো? কারণ আমরা কুইন ক্যালান থেকেও বলতে শুনেছি যে নিলফগার্ড এখানে আক্রমণ করেছে একমাত্র সিরির জন্য। তো নিলফগার্ড এটা জানলোই বা কি করে এত আগে থেকে? এবং গল্পের শেষে আমরা সেই মানুষটাকে দেখতে পাই যার নাম এতক্ষণ ধরে শুনেছি, অর্থাৎ হোয়াইট ফ্লেম বা কিং এমির। কাহির এবং ফ্রিঞ্জিলা এমিরকে মিথ্যে কথা বলতে থাকে যে তারা ছোট এলফ শিশুটাকে হত্যা করেছে যাতে এলফরা রেডনিয়ার উপর আক্রমণ করে দেয়। তবে এমির বুঝতে পেরে যায় যে ফ্রিঞ্জিলা এবং কাহির মিথ্যে কথা বলছে, কারণ সেই শিশুটাকে তারা হত্যা করায়নি, বরং রাজা এমির নিজে হত্যা করিয়েছে। তারা কাহির এবং ফ্রিঞ্জিলাকে অ্যারেস্ট করে নেয়। একই সাথে সেই কিং এমির অর্থাৎ হোয়াইট ফ্লেমের মুখটা আমরা দেখতে পাই, আর যেটা সত্যি খুবই শকিং ছিল সেটা ছিল ডুনি, যার মাথাটা সেই হেজগের মতন ছিল মনে আছে তো? আর এই ডুনি হচ্ছে সিরির আসল পিতা। অর্থাৎ ডুনি এতদিন ধরে নিজের আসল মেয়েকেই খুঁজে বেড়াচ্ছে। তবে আমাদের মাথায় এই প্রশ্নটাও আসে যে সিরির পিতা মাতা তো সেই জাহাজ দুর্ঘটনায় মারা গিয়েছিল, অর্থাৎ ডুনি এবং পেভেটা। তাহলে ডুনি জ্যান্ত হলো কি করে? আর একটা বড় ক্লিফহ্যাঙ্গার দিয়ে এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। সিরিয়াসলি, আমার এখন জানার ইচ্ছা করছে যে ডুনি এই স্থানে আসলো কি করে, মানে এত ফেমাস একটা লোক ডুনি, সে এতদিন কোথায় ছিল বা এই ক্ষমতাটা সে পেলো কি করে? আর এটার জন্য আমাদের এখন তৃতীয় সিজনের অপেক্ষা করতে হবে, আর কিছুই না। বহু প্রশ্ন আপনাদেরও মাথায় রয়েছে যেগুলোর উত্তর সম্ভবত তৃতীয় সিজনেই আমরা পাবো। বিশেষ করে এই এল্ডার ব্লাডটাকে আরো স্পেসিফিকভাবে বোঝানো হবে, কারণ আমরা দেখেছি প্রত্যেকটা এলসদের মধ্যে কিন্তু এল্ডার ব্লাড নেই। এলস হলে যে তাদের রক্তটা এল্ডার ব্লাড হবে সেটা না। এল্ডার ব্লাড হচ্ছে আলাদা একটা রেস যাদের বানানো হয়েছিল, এবং সেই হাতে গোনা কয়েকজনের মধ্যেই হচ্ছে সিরি, যার মধ্যে সেই এল্ডার ব্লাড রয়েছে। আর সম্ভবত এই এল্ডার ব্লাডের ব্যাপারে আমরা উইচারের আর একটা প্রিকুয়েল সিরিজ, যেটা সম্ভবত পরে রিলিজ করবে, সেটাতে জানতে পারবো, যেটার নাম হচ্ছে ব্লাড অ্যান্ড অরিজিন। তো সেটারই অপেক্ষায় রয়েছি আমরা। তো এই ছিল গল্প, অ্যান্ড আই হোপ সম্পূর্ণ উইচারের দুটো সিজন আপনারা এনজয় করেছেন। আমি তো দারুণ এনজয় করেছি। আপনাদের এই উইচার সিরিজ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন, আপনাদের ওপিনিয়ন্সটাও লিখবেন, আমিও সেটা জানতে চাই। তো এই ছিল ভিডিও, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।